আসসালামু আলাইকুম। আজ 8ই নভেম্বর সোমবার 2021। গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে করোনা সর্বশেষ খবর বিস্তারিত। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,812 জন, মোট শনাক্ত হয়েছে 215 জন, শনাক্তের হার 1.28%। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 15,71,228 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 209 জন। এই নিয়ে মোট সুস্থ হয়েছে 15,35,034 জন। 24 ঘন্টায় মারা গিয়েছে 6 জন। এই নিয়ে মোট মারা গিয়েছে 27,901 জন। এই ছিল আজকের করোনা সর্বশেষ খবর। প্রতিদিন আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আপনার বন্ধুবান্ধব সবাই ভিডিওটি দেখতে পারে। ধন্যবাদ।